ব্যাংকের কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী, অথবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ জন। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে তারা যেন ঢুকতে না পারে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি বসত বিটা এরা সব বিক্রি করে দেয়। আপনাদেরকে একটি ঘটনার কথা বলি, এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি ইভিএম নিয়ে। ইভিএম এ ইলেকট্রনিক ভোটিং মেশিন, এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটাতে কারচুপি হবে, অধিকাংশ শুধু আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের দুই একটা প্রসঙ্গ ছাড়া। তারা 2018 সালের আগে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট দেওয়ার জন্য 3,825 কোটি টাকার 1,50,000 ইভিএম মেশিন কিনেছিল। তাদের গ্যারান্টি ছিল 9-10 বছর। সেই ইভিএম মেশিনগুলো সব নষ্ট হয়ে গেছে। ভারতে 1996 সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়ার এটা সব রাজনৈতিক দল একমত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে 11 গুণ 12 গুণ বেশি দিয়ে বাংলাদেশ ইভিএম মেশিন কিনেছে, অথচ সেগুলো নষ্ট। কারণ তারা যে ত্রুটিযুক্ত ইভিএম মেশিন নিয়ে তারা যে ভোট কারচুপি করবে, এখানে যদি ধরেন সবাই অংশগ্রহণ করত, কেউ যদি ধানের শীষের টিপ দিত সেটা যে চলে যেত নৌকায়, এই কারসাজি যে ছিল এটা আবারও প্রমাণিত হল। এই এটা এক মহা দুর্নীতির বিরাট খনি এই নির্বাচন আর ইভিএম নিয়ে এই সরকার আর এই নির্বাচন কমিশন সেইখানে করেছে।